আজকে আমাদের লেকচার টপিকের নাম হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। ঠিক আছে, গতদিন আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে ধারণা নিয়েছি, আজকে দেখব যে একটা প্রোগ্রাম তৈরি করতে কি কি ধাপ আমাদের অবলম্বন করতে হয় বা অনুসরণ করতে হয়। ঠিক আছে, তো প্রোগ্রামটা আসলে কি, আমরা কেন তৈরি করি? প্রোগ্রাম হচ্ছে যে একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা একটা সমস্যা বা সমাধানের একটা উপায়, একটা সমস্যা সমাধানের উপায়। হ্যাঁ, যেই সমস্যা আমরা একটা মেশিনের মাধ্যমে সমাধান করতে যাচ্ছি, আমরা নিজেরা করব না, কিন্তু একটা মেশিনকে দিয়ে এই সমস্যাটার সমাধান আমরা করাবো। তার জন্য একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, যে কোনো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে একটা প্রবলেমটা সলভ করার যে পদ্ধতি, সেটাকেই বলছি আমরা একটা প্রোগ্রাম তৈরি করা। ঠিক আছে, যে প্রোগ্রাম তৈরি করা মানে আসলে কি, একটা প্রবলেমের সমাধানের উপায় বের করা। যে সমাধানটা আমরা কার মাধ্যমে করতে যাচ্ছি, একটা কম্পিউটার বা একটা মেশিনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। সেটা কম্পিউটার হইতে হবে এরকম না, সেটা মোবাইল হইতে পারে, যে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস হইলেই হবে। হ্যাঁ, যেই ডিভাইসের মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করতে যাচ্ছি, তাহলে তার জন্য আমাদেরকে কী করতে হবে, অবশ্যই একটা প্রোগ্রাম লিখতে হবে। তাহলে প্রোগ্রাম লেখা বলতে আসলে বোঝাচ্ছি যে একটা প্রবলেম সমাধান করব কম্পিউটারকে দিয়ে, এই জন্য কম্পিউটারের ভাষায় তাকে একটা কমান্ড দেওয়া, বা তাকে সে যেন কাজ করতে পারে, সে যেন বুঝতে পারে তাকে কী করাতে যাচ্ছি, তাকে বোঝানোর জন্য একটা কিছু লেখা বা ওই সমস্যার সমাধানটা ওখানে লিখে দেওয়া। তাহলে ওই সমস্যাটা সে কীভাবে করবে সেটা আমরা লিখে দিব, এবং তাহলে সে লাইন বাই লাইন পড়বে এবং সেই অনুযায়ী কী করবে, এই সমস্যাটার সমাধান সে করে ফেলবে। এটাই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটা আমরা কীভাবে তৈরি করব বা কোন কোন ধাপ এখানে আমরা অবলম্বন করব, সেটা আজকে আমরা দেখব। আচ্ছা, তো আমরা এটা তো শিওর যে একটা প্রোগ্রাম, একটা দেখলাম যে একটা সমস্যা, এই সমস্যাকে ধাম করে আমরা সমাধান করে ফেলবো, এরকম না, তাই না? তাহলে কী হবে যদি আমরা ধুম করে একটা সমস্যা সমাধান করে ফেলি, তাহলে সেটা আমাদের ভুল হয়ে যাবে, তাই না? তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে বিভিন্ন ধাপ অবলম্বন করতে হবে। তাহলে দেখেন এই ধাপগুলো কি। এক নম্বর হচ্ছে যে তথ্য অনুসন্ধান করা ও সমস্যা শনাক্ত করা। এক নম্বর হচ্ছে তথ্য অনুসন্ধান ও সমস্যা শনাক্ত করা, সমস্যা শনাক্ত করা। এই ধাপটা আসলে কি, এই ধাপটা হচ্ছে যে আপনার মনে করেন একটা যে কোনো একটা সমস্যা আপনি সমাধান করবেন, তাহলে এর সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে বা এই সমস্যাটা আপনাকে এক্স্যাক্টলি সমাধান মানে শনাক্ত করতে হবে। যেমন আমরা যদি আপনাকে বলি যে তিনটা সংখ্যা আছে, এই সংখ্যার গড় নির্ণয় করতে হবে। এখন আপনি তিনটা সংখ্যা যদি এই সমস্যাটা আগে, তাহলে এক্স্যাক্ট সমস্যা হচ্ছে কিন্তু আমাদের তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। কিন্তু আপনি এই সমস্যাটাকে যদি এইভাবে শনাক্ত করেন যে না, এখানে দুইটা সংখ্যার গড় নির্ণয় করলে আমার হবে, তাহলে এই সমস্যাটা আমাদের কী হলো বলেন তো, শনাক্ত করতে ভুল হলো। বা আপনি বললেন যে তিনটা সংখ্যার গড় না বলে আপনি বললেন যে তিনটা সংখ্যা আমি গুণ করবো, তাহলে এটা তো আমাদের সমস্যাটাই হলো না, সমস্যাটা শনাক্তই হলো না, এটা ভুল শনাক্ত হলো, তাই না? তাহলে আমাদেরকে যেই সমস্যার কথা বলতে হচ্ছে, তাহলে এটাকে ভালো করে পড়ে, হ্যাঁ, বা ভালো করে এটা মনোযোগ দিয়ে পড়ে আমার দেখতে হবে যে যে সমস্যাটা আসলে আমাদের বেসিক্যালি কি। তাহলে এই সমস্যাটাই আমাকে শনাক্ত করতে হবে আগে, বা সমস্যা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, প্রবলেম আইডেন্টিফিকেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধাপ হচ্ছে যে আমাদেরকে এই সমস্যাটা বিশ্লেষণ করতে হবে। দুই নম্বর হচ্ছে সমস্যা বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, সমস্যা বিশ্লেষণ করতে বলতে এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট দেখা, শনাক্ত বিশ্লেষণ বলতে ইনপুট আউটপুট বিশ্লেষণ করা, ইনপুট আউটপুট বিশ্লেষণ করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইনপুট আউটপুট বিশ্লেষণ করা কি, যেমন আমি যদি এই প্রবলেমের কথা বললাম যে একটু আগে, যে তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে, তাহলে তিনটা সংখ্যা গড় নির্ণয় করতে গেলে, তাহলে আপনাকে যদি আপনি যদি তিনটা সংখ্যা না জানেন, তাহলে কিভাবে গড় নির্ণয় করবেন? তাহলে আমাকে অবশ্যই যে তিনটা সংখ্যার গড় নির্ণয় করতে হচ্ছে, যেমন মনে করেন একটা হচ্ছে এ, একটা বি আর একটা হচ্ছে সি, তিনটা সংখ্যা আছে আমাদের। ঠিক আছে, এ বি সি, তাহলে এই তিনটা সংখ্যাকে আপনাকে কি ইনপুট আকারে আপনাকে জেনে নিতে হবে যে এর মান কত, বির মান কত এবং সির মান কত। যদি আপনি এই তিনটা না জেনে নেন, তাহলে কিন্তু গড় নির্ণয় করতে পারবেন না। তারপর যখন তিনটা জেনে নেবেন, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের কি বলেন তো ইনপুট। তাহলে এইটা গেলো আপনি ইনপুটটা নিলেন, এখন আপনার কাজ কি, আউটপুটটা কি দিবেন? আপনি গড় যেটা সেটা আউটপুট দিবেন, তাই না?
গড় করলে গড় আপনার একটা প্রসেস করতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ, তিনটা যোগ করে আপনাকে কি করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে, করে এই যে ভ্যালুটা হয় মনে করেন এটা আমরা ডি এর মধ্যে রাখলাম। তাহলে এই গড়টা এখন আছে কার মধ্যে, আমাদের ডি এর মধ্যে, ডি সমান সময় আসলে আমাদের কি গড়টা। তাহলে এই যে ডি, এই গড়ের যে মানটা যে ভ্যালুটা সেটাকে আপনাকে কি করতে হবে আউটপুটে আপনাকে বলে দিতে হবে, যদি না বলেন তাহলে যে আপনি কাজ করছেন কিনা এটা তো আমি বুঝতে পারবো না, তাই না। তাহলে এখানে আমাদের ইনপুট এবং আউটপুট শনাক্ত করতে হবে, প্রোগ্রাম বিশ্লেষণের মধ্যে একটা পার্ট হচ্ছে কি একটা ইনপুট কি এটার আউটপুট কি সেটা আগে শনাক্ত করতে হবে, আউটপুট কয়টা ইনপুট কয়টা এটা আমাদের জানতে হবে। যেমন এখানে আছে ইনপুট তিনটা এবং আউটপুট কয়টা আমাদের একটা, ঠিক আছে। তাহলে এই যে এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আরেকটা বিশ্লেষণ করতে হবে, সেটা হচ্ছে যদি আমাদের সমস্যাটা বড় সমস্যা হয় তাহলে এটাকে আমাদেরকে ছোট ছোট ভাগে ভাগ করে সমাধান করতে হবে, কারণ আমরা জানি যে একটা বড় প্রবলেমের চেয়ে ছোট প্রবলেম করা আমাদের জন্য সুবিধা, বা কম্পিউটারের জন্য এটা সুবিধা। তাহলে আমাদের সমস্যা যদি বড় সমস্যা হয় তাহলে এটাকে ভাগ করে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা, ছোট ছোট ভাগ করা, তারপরে এই ছোট ছোট ভাগগুলোকে আবার শেষে যে কি করতে হবে আমাদের মিলায়ে আমাদের ওই বড় প্রোগ্রামটা তৈরি করে ফেলতে হবে। যেমন এখানে একদম এক্সাক্ট কম্পিউটারের উদাহরণ দিতে পারবো না, কারণ আমাদের এই যে যে চ্যাপ্টার আছে বা আমরা এখন ছোট লেভেলে আছি, যার কারণে বড় এই যে প্রোগ্রাম এখন খুব বেশি বড় না, ছোট ছোট প্রবলেমই, ঠিক আছে। তো যার কারণে আমি একটা অন্য উদাহরণ দিই যে কিভাবে আসলে এই ভাগটা আমরা করতে পারি। যেমন মনে করেন যে আমাদের যে কলেজ আছে, মনে করেন এটা মিরপুর, এক আমাদের একটা কলেজ আছে মিরপুর, বা আমাদের কলেজটা আছে মিরপুর, মিরপুর দুই, ঠিক আছে, আমাদের কলেজটা আছে মিরপুর দুই। এখন একজনের বাসা মনে করেন এখানে আমাদের মতিঝিল, ঠিক আছে, মতিঝিল। তাহলে এই মতিঝিল থেকে আমাদের যাইতে হবে কি মিরপুর দুয়ে যাইতে হবে, কিন্তু এখন দেখা গেল এই কোনো ডাইরেক্ট কোনো বাস নাই যেটা মতিঝিল থেকে আমাদের মিরপুর দুয়ে যাইতে পারে। তাহলে দেখলাম এই প্রবলেমটা বড় প্রবলেম, তাই না, যে মতিঝিল থেকে মিরপুর দুয়ে অনেক বড় রাস্তা, ঠিক আছে, বা প্রবলেমটা আমরা চিন্তা করি এটা একটা অনেক বড় প্রবলেম। তাহলে এটা যাওয়ার জন্য আমরা কী করতে পারি, আমরা এখান থেকে দেখেন এটাকে ভাগ করে ফেলতে পারি যে কোথায় কোথায় যে আমি এটাকে ছোটো ছোটো করে ভাগ করলে আমাদের যাইতে পারবো একদম মিরপুর দুই পর্যন্ত। দেখেন আমি প্রথমে এটাকে ভাগ করলাম যে মতিঝিল থেকে, মতিঝিল থেকে আমি যাব হচ্ছে ফার্ম গেট, তাহলে কিছু গাড়ি আছে যে মতিঝিল থেকে ডাইরেক্ট ফার্ম গেটে যায়, তাহলে আমি মতিঝিল থেকে ফার্ম গেট একটা ভাগ করে ফেললাম। আচ্ছা এটা এক নম্বর ভাগ করলাম, তাহলে আমি ফার্ম গেটে নেমে গেলাম। তারপর আমি কি করব ফার্ম গেট থেকে, এবার দেখেন ফার্ম গেট থেকে, ফার্ম গেট থেকে কিছু গাড়ি আছে দেখলাম যে গাড়িগুলো আমাদের ফার্ম গেট থেকে মিরপুর এক পর্যন্ত যায়, মিরপুর মিরপুর এক পর্যন্ত যায়, গৌচত্তর পর্যন্ত যায় না, গৌচত্তর তো দশ, আচ্ছা মিরপুর এক পর্যন্ত যায় বাস স্ট্যান্ড পর্যন্ত। আচ্ছা এবার এখান থেকে মিরপুর এক থেকে, মিরপুর এক থেকে কিছু লেগুনা আছে দেখলাম, সেই লেগুনাগুলো আমাদের মিরপুর দুই পর্যন্ত যায় বা আমাদের কলেজ পর্যন্ত। তাহলে দেখেন আমি কিন্তু এই ধাপগুলো, দেখেন এটা এক দুই তিন, এটা তিনটা ছোট ছোট ভাগে কি করেছি আমার প্রোগ্রামটা বা ভাগ করে ফেলছি, কারণ আমি কিন্তু ডাইরেক্ট যদি ওখানে দাঁড়াই থাকতাম মতিঝিলে যে আমাকে ডাইরেক্ট মিরপুর দুয়ে নিয়ে যাবে তাহলে কিন্তু আমি কোনো গাড়িই পাইতাম না, তাই না। তাহলে আমি প্রবলেমটা সলভ করতে পারতাম না, বা কোনো একটা গাড়িতে উঠে গেলে সে দেখা যাচ্ছে মিরপুর দুয়ে না নিয়ে যায় আমাকে অন্য আরেক জায়গায় নিয়ে চলে গেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে সাভারে নিয়ে চলে গেছে, এরকম হতে পারে, তাই না। তো যার কারণে আমাদের কি বড় প্রবলেম থাকলে তখন আমাদের কি করতে হবে, এটাকে দেখা যায় যে বড় প্রবলেমটা সমাধান করতে কষ্ট হচ্ছে, তাহলে ওইটাকে আমরা ছোট ছোট ভাগে কি করে ফেলবো, আমরা ভাগ করে ফেলবো, তারপরে এটাকে আমরা ইন্টিগ্রেট করবো, হ্যাঁ একসাথে করে আমরা আমাদের প্রবলেমটা সলভ করে ফেলবো। তাহলে এই সমস্যা বিশ্লেষণের মধ্যে এই দুইটা জিনিস আমাদের আছে, যে একটা আছে ইনপুট আউটপুটটা আমাদের দেখতে হবে, হ্যাঁ, বা ইনপুটের আউটপুট কতগুলো আছে সেইগুলো আইডেন্টিফাই করতে হবে, কোনগুলো ইনপুট নিব কোনগুলো আউটপুট দিব সেইগুলো আইডেন্টিফাই করতে হবে, এক নম্বর কাজ। আরেকটা হচ্ছে প্রবলেমটা বড় হলে ছোট ছোট ভাগে কি করা, এটাকে ভাগ করে ফেলা। এরপরে কাজ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা, তিন নম্বর পার্ট হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা। এই প্রোগ্রাম ডিজাইনের আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম, আরেকটা পার্ট হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম কথাটা একটু নতুন, তো এই কথাটার মানেটা আসলে কি, যে অ্যালগোরিদম হচ্ছে আমাদের
এটা আমাদের ভাষায় কিছু একটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে? যেমন আমরা বাঙালি, ঠিক আছে? তো আমরা বাংলা ভাষায় যে প্রবলেমটা আমাদের আছে বা যে সমস্যাটা আমরা আইডেন্টিফাই করছি, যে সমস্যা শনাক্ত করছি এবং সেটা যেটা বিশ্লেষণ করছি, এই প্রবলেমটাকে আমরা বাংলা ভাষায় লিখে ফেলবো। এবং কীভাবে লিখব, যে এই যেই প্রবলেমটা, যে সমাধান যে করলাম আমরা, এই সমাধান করতে যে আমরা যেই যেই ধাপগুলো অবলম্বন করছি একটার পর একটা, তাহলে এই ধাপগুলো আমরা পরপর লিখে ফেলবো, ঠিক আছে? যে অ্যালগোরিদম হচ্ছে যে কি, কিছু পরপর কিছু ধাপের সমন্বয়, যে ধাপগুলো আমরা কখন অবলম্বন করি, যে কোনো একটা প্রবলেম সমাধান করার জন্য আমরা অবলম্বন করি। তাহলে দেখেন অ্যালগোরিদমের সংজ্ঞা হচ্ছে কি, এটা আমরা পরে আবার পড়বো, যদি এর পরের ধাপই আমাদের এই প্রোগ্রাম ডিজাইন থেকে শুরু করব আমরা, তো সেখানে আমরা দেখবো যে অ্যালগোরিদম কি বা সেটা কীভাবে লেখা যায় সেটা আমরা দেখবো। তাহলে অ্যালগোরিদমের কথা কি একটু বলে নিই, সেটা হচ্ছে কি, অ্যালগোরিদম হচ্ছে কাকে বলে, অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যাকে, হ্যাঁ, যে 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 সমস্যা আমরা শনাক্ত করলাম, এই সমস্যাকে সঠিকভাবে সমাধান করব। হ্যাঁ, তাহলে কোনো একটা সমস্যাকে সঠিকভাবে সমাধান করার জন্য যেই ধাপগুলো অবলম্বন করি, সেই ধাপের পর্যায়ক্রমিক যেই ধারাবাহিকভাবে যেই ইয়েটা সিরিয়ালটা, সেইটাকে বলছি আমরা অ্যালগোরিদম, ঠিক আছে? বা লিপিবদ্ধ করবো, এটা লিপিবদ্ধ করতে হবে। তাহলে দেখেন প্রথমে আমরা কী লিখবো, যেমন এখানে কিছু ধাপ আসবে, যেমন এক নম্বর ধাপে আমি কী করেছি, এক নম্বর ধাপে কী করেছি, হ্যাঁ, দুই নম্বর ধাপে কী করেছি আমরা, হ্যাঁ, তিন নম্বর ধাপে কী করেছি, এই ধাপগুলো আমরা পরপর লিখবো, ঠিক আছে? তাহলে এই যে পরপর লিখলে যেই একটা লিপিবদ্ধ হবে যেটা, হ্যাঁ, একটা লিপিবদ্ধ একটা সমস্যা আমাদের সমাধান বা একটা সমস্যার সমাধান চলে আসবে লিপিবদ্ধভাবে, তাহলে এইটাকেই বলছি আমরা প্রোগ্রামের অ্যালগোরিদম। তাহলে আবার বলি, একটা প্রবলেমকে বা একটা সমস্যাকে সঠিকভাবে সমাধান করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো পর্যায়ক্রমিক অবলম্বন করা হয় বা পর্যায়ক্রমিকভাবে আমরা এটাকে ফলো করি, ঠিক আছে, বা অনুসরণ করি, পর্যায়ক্রমিকভাবে যেই ধাপগুলো অনুসরণ করা হয় সেই ধাপগুলোর ধারাবাহিকভাবে লিপিবদ্ধকরণটাই হচ্ছে যে ওই সমস্যার জন্য আমাদের অ্যালগোরিদম, ঠিক আছে? তো আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো যে অ্যালগোরিদম আমরা কীভাবে আসলে লিখতে পারি। তাহলে এখানে আবার বলি যে অ্যালগোরিদমটা কি, যে একটা সমস্যাকে, কোনো সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে হবে, ভুলভাবে হলে হবে না, সঠিকভাবে সমাধান করার জন্য, কোথা থেকে কথা বলতো, শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সমাধান করার জন্য যে ধাপগুলো পর্যায়ক্রমে আমরা অনুসরণ করি সেই ধাপগুলোর লিপিবদ্ধকরণ এবং পর্যায়ক্রমে লিপিবদ্ধ করতে হবে, পর্যায়ক্রমিক লিপিবদ্ধকরণই হচ্ছে আমাদের ওই সমস্যার জন্য অ্যালগোরিদম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অ্যালগোরিদমগুলোকে আমরা বলছি, এর পরের ধাপ হচ্ছে ফ্লো চার্ট। এই প্রোগ্রাম ডিজাইনের একটা পার্ট হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্ট তো আপনারা বুঝেন যে, যেমন আমাদের ক্যাশ ফ্লো হয় বা যেটা আমাদের টাকার যে ফ্লোটা, বা এরকম ফ্লো মানে কি, যে একটা প্রবাহিত হওয়া, যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে এই শুরু থেকে, মানে এখানে যে প্রথম ধাপটা ছিল, এই প্রথম ধাপ থেকে, ঠিক আছে, এই শেষ পর্যন্ত, শেষ ধাপ পর্যন্ত, হ্যাঁ, এখানে কিছু সিম্বলের মাধ্যমে এই একই জিনিসগুলো, যে যে জিনিসগুলো এখানে লিখছি অ্যালগোরিদম, সেই জিনিসগুলোই আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো, একটা চার্টের মাধ্যমে, ঠিক আছে? এই যে চার্ট, এরকম বিভিন্ন চার্টের মধ্যে বিভিন্ন সিম্বল আছে, এই সিম্বলগুলোর বিভিন্ন মিনিং আছে, হ্যাঁ, ওই মিনিংগুলো দেখলে আমরা এখানে পড়তে গেলে দেখাচ্ছে আমাদের কষ্ট হয়। যেমন আমরা বলি কি, যে একটা বই পড়াচ্ছে, একটা ওই বই থেকে লেখা যে মুভিটা, সেই মুভিটা দেখলে আমাদের কিন্তু জিনিসগুলো ভিতরে ঢুকে যায়, কারণ ওইটা আমরা দেখতেছি, মুভিটা আমরা দেখি, হ্যাঁ। তাহলে একটা ওখানে প্রতীক বা বিভিন্ন আমাদের চিত্রের মাধ্যমে আমরা মুভিটা দেখি, তাহলে তখন আমাদের কিন্তু যে ঘটনা প্রবাহটা আমাদের ভিতরে খুব ভালোভাবে এটা ঢুকে যায়, কিন্তু বই পড়তে গেলে দেখা যাচ্ছে যে আমাদের কষ্ট হয়, তাই না? তাহলে এই জন্য আমাদের এই যে এইটা হচ্ছে যে পড়া, বই পড়ার মতো, আর এইটার একটা চিত্রায়িত রূপ হচ্ছে আমাদের কি, ফ্লো চার্ট। তাহলে এই যে সমস্যাগুলো এখানে, যে সমাধানের যেই ধাপগুলো আমরা লিখছি, সেই ধাপগুলো কিছু চিত্রের মাধ্যমে এখানে আমরা কি করব, উপস্থাপন করব, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা একবার এক নজরে দেখলেই তখন বোঝা যাবে আসলে তো এখানে কোথা থেকে কোথায় আমাদের মানে ডাটাগুলো ফ্লো হচ্ছে, বা কোন ধাপের পরে কোন ধাপ হচ্ছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে যাচ্ছে জিনিসগুলো, এটা আমাদের এখানে আমরা বুঝতে পারবো। যে ইনপুট আউটপুট কী সবই কিন্তু এটার মধ্যে বিভিন্ন সিম্বলের মাধ্যমে আমরা দেখাবো এটা, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে এটা গেল আমাদের প্রোগ্রাম ডিজাইন। এরপরে আমাদের মেইন কাজ, চার নম্বর পার্টে আমাদের, চার নম্বর পার্ট হচ্ছে যে প্রোগ্রাম কোডিং করা, ঠিক আছে? চার নম্বর হচ্ছে প্রোগ্রাম কোডিং করা। বা প্রোগ্রাম লেখা, যেটাই আমরা এখন এটাকে কীভাবে লিখবো আমরা, ওই যে প্রোগ্রামিং যে ভাষাটা, হ্যাঁ, যে প্রোগ্রামিং ভাষা কম্পিউটার বুঝে, সেটা হচ্ছে কী কী লেভেল আছে, হাই লেভেল, হ্যাঁ, হাই লেভেলের কোনো একটা ভাষা। এটাকে এতক্ষণ যে ডিজাইনগুলো করলাম এটা কিন্তু এই আমাদের ভাষায়, এটা হচ্ছে কী বলেন তো, হিউম্যানের ভাষায়, হিউম্যানের ভাষায়, যেটা হিউম্যান একদম খুব রেগুলার কাজে আমরা ইউজ করি, যে যে বাংলাগুলো বলি সেই বাংলাগুলো এখানে আমরা লিখবো, তাই না?
অ্যালগোরিদমের মধ্যে বা ফ্লোচার্টের মধ্যে। এবার এটাকে আমরা কনভার্ট করে কি করব, আমরা এই যে প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে সেই ভাষায় কনভার্ট করে ফেলব। সেই ভাষা কি কি আছে আমাদের, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল আছে, হাই লেভেল ভাষা আছে, মিড লেভেল আছে, ঠিক আছে, অথবা লো লেভেল আছে, যেইটাতেই কনভার্ট করি সেটাতেই আমাদের ও কম্পিউটার বুঝে ফেলতে পারবে ওটাকে, ঠিক আছে। কারণ ওর মধ্যে বোঝার ক্ষমতা দেওয়া আছে, এই যে কম্পাইলার ইন্টারপ্রেটারের মাধ্যমে সে আস্তে আস্তে ওইটা একদম মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই ডিজাইন করা প্রোগ্রামটাকেই আমাদের কি করতে হবে, এই এখানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। হয় সেটা আমরা সিতে কনভার্ট করতে পারি, সি প্লাস প্লাসে কনভার্ট করতে পারি, জাভাতে কনভার্ট করতে পারি, যে কোনো ভাষায় আমরা এটাকে কি করতে পারবো, কনভার্ট করবো। এবং এইটাই আলটিমেটলি কম্পিউটারকে দেওয়া হবে, এই কোডিং করার পরেই এই ইয়েটা সমস্যাটা কম্পিউটারকে দিয়ে দেওয়া হবে, তখন সে এই অনুযায়ী সে কী করবে, ওই সমস্যাটা সমাধান করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিবাগ করা। কোডিং করলাম, কোডিং করার পরে 5 নম্বর ধাপ হচ্ছে আমাদের ডিবাগ করা, ডিবাগিং। আমি বলেছিলাম যে বাগ কি, বাগ মানে হচ্ছে আমাদের, বাগ মানে হচ্ছে এরর। বাগ ইজ ইকুয়ালস টু আমাদের এই যে প্রোগ্রামে যে কোডিংটা করছে এটার মধ্যে যদি কোনো এরর থাকে, তাহলে এই এররগুলো সংশোধন করতে হবে। দেখেন আমি একটা কোড লিখলাম, ঠিক আছে, যেটা কম্পিউটার ভাবে সিতে লিখলাম ওটা, বা সি প্লাস প্লাস যেটা লিখি, সিতে একটা কি বললাম আমাদের যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে আমি সিতে কনভার্ট করে লিখলাম। এখন লিখতে যে তোমার ভুল হইতে পারে, কারণ এখন যেটাতে লিখছি এটা মানুষের ভাষা ছিল, এটা যখন লিখতেছে এখন সিতে বা প্রোগ্রাম কোডিং যখন করতেছে তখন এটা তো কম্পিউটারের ভাষা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে গেলে আমাদের বিভিন্ন ভুল হতে পারে, গ্রামেটিক্যাল ভুল হতে পারে, ওখানে কোনো একটা বানান ভুল হতে পারে, কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশনে ভুল হতে পারে, তাই না? তাই যেই ভুলগুলোই হোক সেই ভুলগুলো আমরা বলেছি, ওই যে দেখেছিলাম যে এর ভিতরে একটা জিনিস থাকে সেটার নাম কি, কম্পাইলার বা ইন্টারপ্রেটার, ও কিন্তু ওই ভুলগুলো আপনাকে দেখাই দেবে, কিন্তু ও কিন্তু নিজে নিজে সংশোধন করবে না, ওর কিন্তু নিজে সংশোধন করার সিস্টেম এখানে নাই, এই লেভেলগুলোতে নাই, অন্য লেভেলে থাকতে পারে বাট এই লেভেলগুলোতে নাই আপাতত। তো যেহেতু ও এটা সংশোধন নিজে করতে পারবে না, তখন কিন্তু ও আপনাকে দেখাই দিতে পারে এই জায়গাটায় বা এই লাইনে আমাদের ভুল আছে, ঠিক আছে। তখন সেই লাইনে আপনি চলে যাবেন, যে দেখবেন যে কী ভুল করছেন সেটা আপনি কী করবেন, ডিবাগ করবেন, সেটাকে আপনি সংশোধন করবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ডিবাগিং করা। আচ্ছা এরপরে ধাপ হচ্ছে রক্ষণাবেক্ষণ, ডকুমেন্টেশন। আচ্ছা এরপরে বলতে পারি আমরা 6 নম্বর ধাপে বলতে পারি ডকুমেন্টেশন করা, ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন ডকুমেন্টেশন মানে হচ্ছে যে কোনো কিছুর একটা ডকুমেন্ট রাখা। যেহেতু এই যে প্রোগ্রামটা লেখা হচ্ছে এটা কি কম্পিউটারের ভাষায় লেখা হচ্ছে, তাই না, ওইটা কিন্তু আর মানুষের ভাষা নেই, তাহলে আমরা কি করতে পারি, যে কম্পিউটারের ভাষা অবশ্যই মানুষের ভাষা থেকে আলাদা, ঠিক আছে, তাহলে ওই ভাষাটা সচরাচর দেখাচ্ছে একটা অনেক বড় যদি প্রোগ্রাম হয়, মনে করেন যে 100,000 লাইনের একটা প্রোগ্রাম, 100,000 লাইন লেখা আছে, তাহলে এখন কোথায় কোন কাজ করছেন ওটা পড়ে পড়ে বোঝা খুবই কষ্ট, বা কম্পিউটার ভাষাটা পড়ে বোঝা কষ্ট যেহেতু এটা অন্য ভাষা। তাহলে এই জন্য যেই কাজটা যেখানে আমরা করা হচ্ছে সেখানে সাইড করে আমরা একটা নোট রাখতে পারি, এই নোট রাখাটাকেই বা ওই নোটটা আমরা রাখবো কিসে, আমাদের ভাষা, সেটা আমরা বাংলা ভাষায় লিখতে পারি যদি এখানে বাংলার অপশন থাকে, অথবা ইংরেজিতে লিখে রাখতে পারি যে হ্যাঁ এটা আমাদের এখানে এই প্রবলেমটা আমরা এখানে সলভ করছি। হ্যাঁ আমরা বলছিলাম না যে এখানে ছোটো ছোটো ভাগ করা, তাহলে ওই কোন ভাগে আমরা কোন কাজটা করছি সেই কাজগুলো আমরা এই পাশে কী করতে পারি, ডকুমেন্ট আকারে বা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি। সেই প্রোগ্রাম কিন্তু বা যেটা আমরা লিখে রাখছি ডকুমেন্ট হিসেবে সেটার একটা স্পেশাল সিম্বল আছে, এরকম সিম্বল বা বিভিন্ন সিম্বল দিয়ে আমরা এটা লিখে রাখি, তখন ওই সিম্বল দেখলে কম্পিউটারের ভাষা তখন বুঝতে পারবে, বা কম্পিউটারের যে কম্পাইলার আছে সে বুঝতে পারবে যে এখানে আসলে এই কোনো প্রোগ্রামিং লেখা নেই, এটা আসলে কোনো একটা নোট লেখা আছে, সো এটা স্কিপ করে বাদ বাকিগুলো সে পড়বে। সো আমরা এই সিম্বলগুলো যদি ইউজ করে আমরা ডকুমেন্ট রাখি, ডকুমেন্টেশন করে রাখি, বা এখানে বিভিন্ন বর্ণনা দিয়ে রাখি যে এখানে কোন কোন প্রবলেমের সলভটা এখানে হয়েছে, বা এই যে ছোটো ছোটো ভাগগুলোর কোন ভাগটা এখানে সমাধান হয়েছে, হ্যাঁ সে পাশে আমরা এখানে লিখে রাখতে পারি, ঠিক আছে। তো ওইটাকেই বলছি আমরা ডকুমেন্টেশন। আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, রক্ষণাবেক্ষণ এবং আমাদের ভার্সন কন্ট্রোল, রক্ষণাবেক্ষণ এবং 7 নম্বর রক্ষণাবেক্ষণ ও ভার্সন। যেমন আমরা দেখি যে বিভিন্ন গেমের ভার্সন আছে, তাই না, বা বিভিন্ন সফটওয়্যারের একটা ভার্সন আছে 2.0, তারপরে কিছুদিন পরে 2.1, 2.3, এভাবে করে আমাদের একটা একটা সফটওয়্যারের ভার্সনগুলো আসে।
তো এই ভার্সনগুলো কি যে এইটাকে আমাদের কি করতে হবে রক্ষণাবেক্ষণ করতে আগে আসেন যে রক্ষণাবেক্ষণ করলেই আপনি কিন্তু ভার্সন তৈরি করতে পারবেন কারণ আপনি একটা প্রোগ্রাম লিখলেন লিখে ওইটা মনে করেন হারাই ফেললেন বা ওইটার কোথায় কি লিখছেন কিছুই মনে নাই আপনার বা রক্ষণাবেক্ষণে নাই ওইটা কোনো বিভিন্ন জিনিস ওটার ভিতরে চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আপনি ওটা দেখে আর বুঝতে পারবেন না আর ভার্সন কন্ট্রোল করা এই জন্য আমাদের রক্ষণাবেক্ষণ করার দরকার আর রক্ষণাবেক্ষণ করলে আপনি কি করতে পারবেন ওইটার মধ্যে আরও বিভিন্ন নতুন নতুন জিনিস অ্যাড করতে পারবেন বিভিন্ন ভার্সনে কি হয় যেমন নতুন নতুন জিনিস অ্যাড হয় যেমন একটা গেমের যে এই পার্টটা ছিল না পরে ওইটা অ্যাড করা হয়েছে তাই না বা আপনার যে গেমগুলো খেলেন দেখা যাচ্ছে ওখানে একটা বাইকের গেম যেমন একটা নতুন বাইক আপনি অ্যাড করতে পারলেন বা নতুন কার রেসিং যেগুলো আছে নতুন নতুন কার ওখানে অ্যাড করতে পারলেন তাহলে আপনি যদি ওই রক্ষণাবেক্ষণ করেন তখনই আপনি নতুন নতুন জিনিস অ্যাড করে ওটাকে আপনি পরবর্তী ভার্সন হিসেবে এটাকে ছাড়তে পারবেন বা বিভিন্ন আপনার ওখানে ফিচার অ্যাড করে আপনি এটাকে বাজারজাত করতে পারবেন ঠিক আছে তো এই আর কি আমাদের মোটামুটি হচ্ছে যে প্রোগ্রাম তৈরির ধাপগুলো এই ধাপগুলোই হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করব এখন আমাদের এই এখন আপাতত আমাদের এইটা দরকার নাই এই পর্যন্ত আমাদের লাগবে ঠিক আছে আমরা যেই এখন খুবই বাচ্চা লেভেলে তো মানে খুব লো লেভেলে কাজ করতেছি এখনও যারা এই রক্ষণাবেক্ষণ সময় ভাষণ কন্ট্রোল কারা করবে যারা দেখা যাচ্ছে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করতেছে আর আমরা তো সফটওয়্যার ডেভেলপ করবো না আমরা এখানে খুব ছোটো ছোটো প্রবলেম কীভাবে সমাধান করতে হয় সেইগুলো আমরা এখানে দেখব সো আমাদের ডকুমেন্টেশন পর্যন্ত হলেই আমাদের এখানে কাজ করতে পারবো আমরা ঠিক আছে ওকে থ্যাংক ইউ